মুম্বাই মরিচেরা। এভাবে আধা ঘন্টা রাখতে হবে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ডিমের দম বিরিয়ানি করব। বাজার থেকে ডিম নিয়ে আইছি, আর এদিকে চালটাকে হাফ বয়েল করে নিয়েছি, হাঁড়ি বসাই দিলাম চুলায় তেল। ডিমটাকে একটু হলুদ আর লবণ মাইখা, তারপর ডিমটা একটু তেলে ভাজিয়ে নিতে হবে। লবণ তেলে ভাজা হয়েছে, এখন এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, পানি, আদা রসুন বাটা, জিরা বাটা। দর্শক একটু উল্টো দেখা যাইতেছে মনে হয়, আমি ওই সাইডে ছিলাম, কিন্তু এই ধোয়ার কারণে, বাতাস তো ধোয়া, এই জন্য আমি আবার এই সাইডে আছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো টক দই, লবণ, বিরিয়ানি মশলা। সবাই তো কাঁচা মরিচ দেয়, আমি কাঁচা দিলাম মুম্বাই মরিচ, এটা ঝাল মরিচ। এখন ডিমগুলো দিয়ে দেব, যে তেলে যে ভাজ্যে ডিমগুলো রাখছিলাম সেই ডিমগুলো। ডিমগুলো ভুনা হয়েছে, এখন আমি অর্ধেক পরিমাণ ডিম উঠাবো। হাফ বয়েল করা চালগুলো দিয়ে দেব। অর্ধেক পরিমাণ হাফ বয়েল করা চালটা দিয়ে দিছি, এখন আমি এখানে বাকি ডিমটা দিয়ে দিতে চাই। বাকি চালটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, উঠাইয়া নিচে একটা তাওয়া দিয়ে দেব। এই আটা দিয়া মুখ বন্ধ করে দিব, যাতে ভাপ বাহিরে না যায়। বন্ধ করে দিলাম যাতে ভাপ বাহিরে না যায়। এবার চুলা থেকে কিছু গরম কয়লা উপরে দিয়ে দেব। এভাবে আধা ঘন্টা রাখতে হবে। উড়ে গেলাম, আটাটা সরাই নিলাম। ডিম বিরিয়ানি হয়ে গেছে দর্শক, আমি এখন একটু মিলেই দিতে আসি, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। এই যে সবার জন্য বাড়িয়ে দিছি, ঘরের, আমার ঘরে যারা আছে সবার জন্য আমি দিছি ডিমের দম বিরিয়ানি। বিসমিল্লাহ। দম বিরিয়ানি খুবই মজা হয়েছে, ডিমের দম বিরিয়ানি মানুষ তো গোস্ত দিয়ে করে, আজকে আমি ডিম দিয়ে করছি, বর্মার সাথে পরামর্শ করি করছি। আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আগামীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।